রোজগার একঘেয়েমি ছেড়ে উদ্দাম গতিতে কান্না হারিয়ে যেতে ইচ্ছে করে। আমিও গেলাম, তবে তা ঘরের কাছেই দীঘার সি বিচে। সে ভিডিও আপনাদের দেখাবো আর জানাবো কিছু এই বিষয়ে জরুরি তথ্য। সকাল থেকে মেঘের চোখরাঙানি আর টিপটিপ করে বৃষ্টি মনটাকে কেমন যেন নেতিয়ে দিয়েছিল। ঘুরতে এসে এই নেতানো মনটাকে নিয়ে বেশিক্ষণ চলা যায় না। হোটেলের ম্যানেজারের কাছ থেকে একটা উপায় বাদলে নিলাম। বললেন, জান না দাদা, এখন ওল্ড দীঘাতেও তো স্পিডবোট চাপা যায়। শুনে ভেতরের ভেতো বাঙালি সত্তা একটু বাধা দিলেও সাহস সঞ্চয় করে বেরিয়ে পড়লাম। মিনিট দশেক হাঁটার পরই দেখা পেলাম স্পিডবোটের। এই জায়গাটা ওল্ড দীঘার সিহকের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে। যে স্পিডবোটের দেখা পেলাম সেটি আট দশজন ছাড়া ছাড়বে না, আর আমি যেহেতু একা তাই ওয়েট একটু বেশিই করতে হলো। সঙ্গী যা পেলাম তা আপনারা দেখতেই পাবেন। প্রসঙ্গত বলে রাখি, এই স্পিডবোটের ভাড়া জন প্রতি 200 টাকা। এখানে এটা ছাড়াও আপনি পাবেন নিউ দীঘা, মন্দারমণি ও উদয়পুর বিচে। অবশেষে আট দশজন জোগাড় হয়েই গেল। এরপর সেফটি জ্যাকেট গায়ে পড়ে উঠে পড়লাম স্পিডবোটে। বোট ঠেলে খানিক এগিয়ে নিয়ে যাওয়া হলো, তারপরই চালিয়ে দেওয়া হলো ইঞ্জিন। সাহস করে তো উঠে পড়লাম, ভয় যে একটুও লাগছিল না তা বলবো না। একেই তো বোধহয় বলে রোমাঞ্চ, যা পাওয়ার জন্য সারা পৃথিবী মুখিয়ে আছে। তটরেখা আস্তে আস্তে এক লাইনে পরিণত হলো। স্পিডবোটের গতি মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার, আর এই স্পিডবোট রাবারের তৈরি। ভেতরে হাওয়া দেওয়ার ফলে যা স্পিডবোটের আকার ধারণ করেছে। বসার কোনো আলাদা জায়গা এতে নেই, যা আমার কাছে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে। বসতে গেলে সাইডে দড়ি ধরে বসতে হবে। আমার ক্ষেত্রে বিপদটা আরেকটু বেশি, কারণ আমার এক হাতে রয়েছে ক্যামেরা, অন্য হাতে দড়ি ধরে বসে থাকতে হয়েছে। জীবনে ঝুঁকি না থাকলেও এক মুহূর্তের ছোট্ট ভুল আমার ফটো তোলার যন্ত্রটিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, সেসব কিছুই হয়নি, শুধু একবার বোটের ভেতর ডিসব্যালেন্সড হয়ে উল্টে যাওয়া ছাড়া। এবিসিডি বর্ণমালার মোটামুটি যতগুলি অক্ষর আছে সেই অক্ষরগুলি জলের ওপর আঁকতে আঁকতে স্পিডবোট আমাদের পার থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে নিয়ে এসে ফেলল। জীবনে বোধহয় প্রথম সমুদ্র তট থেকে জলের ভেতর এতখানি ঢুকে এলাম। বোট চালকের ভাষায়, আমরা কিন্তু এখন সমুদ্রের মাঝখানে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার পাড়ের দিকে যাব বলে মোটরবোট বন্ধ করে দিল। মনের মধ্যে একটা ভয় অবশ্যই ছিল, যদি মোটর এই মাঝ সমুদ্রে বিগড়ে যায়। প্রশ্নটা করেই ফেললাম, উত্তর এলো সব ব্যবস্থা আছে।
মোটরবোট চালু হতে ধরে প্রাণ এলো। যাই হোক, এবার আমরা পাড়ের দিকে যাচ্ছি। এই জায়গাটায় ঢেউ প্রায় ভাঙছে না বললেই চলে, কিন্তু উঁচু উঁচু ঢেউ আছে, যার ফলে চলন্ত অবস্থায় বোট প্রায় 4-5 ফুট করে ওপরে উঠে আসছিল, আর ঢেউ চলে যাওয়ার পর সেকেন্ডের ভগ্নাংশে নিচে নেমে আসছিল, আর আমার শীত দাঁড়া বয়ে ঠান্ডা স্রোত নেমে আসছিল। যে বিদ্যুৎ গতিতে গিয়েছিলাম সেরকমভাবেই ফিরে এলাম। স্পিডবোটের মোটর বন্ধ হওয়ার সাথে সাথে থেমে গেল অ্যাড্রিনালিন খড়ানো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।